আসসালামু আলাইকুম মেরা। ওয়ালাইকুম আসসালাম। গতদিন আমরা তোমাদের সাবান তৈরি করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ডিটারজেন্ট নিয়ে আলোচনা করব। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেত্রে বিশেষ করে ডিটারজেন্ট আমরা অতিরিক্তভাবে অনেক ব্যবহার করে থাকি, সাবানও ব্যবহার করি। তবে আমাদের বর্তমানে ডিটারজেন্টের ব্যবহার অনেক বেড়ে গেছে। ডিটারজেন্ট সাবানের মতো এক ধরনের পরিষ্কার দ্রব্য। ডিটারজেন্ট সাধারণত পাউডারের মতো হয় এবং তরল আকারও পাওয়া যায়, অর্থাৎ তরল এবং পাউডার এই দুই আকারে কিন্তু ডিটারজেন্টটা পাওয়া যায়। লরাইল অ্যালকোহলের সাথে সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি উৎপন্ন করে। লরাইল অ্যালকোহল, লরাইল অ্যালকোহলের সংকেতটা দেখে নাও, CH3CH2 আছে কয়টা? 11টা। CH3 কয়টা আছে দেখা যাচ্ছে স্ক্রিনে? মেরা স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ইমেজ দেখা যাচ্ছে। কার্বন হচ্ছে কয়টা? 13টা। আর হাইড্রোজেন সংখ্যা কয়টা এখানে? হাইড্রোজেন সংখ্যা কয়টা গুনে বলো আমাকে, পারজেন কি বলে হাইড্রোজেনের সংখ্যা কয়টা তুমি একটু গুনে বলো। স্ক্রিনে দেখা গেলে গুনে বলো এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টা? এখানে আছে 3টা, 3 আর 2 = 12, 11 = 22, 3 আর 22 = কত? 25, তারপর 26, 27, 28, এটা বলতে পারছো না গুনে? কোনো রেসপন্স না করলে আমি কিভাবে ক্লাসটা করি আমাকে বলতে পারো? কথা বলবে না, চেহারা দেখাবে না, তো আমি কিভাবে তোমাদেরকে নিয়ে ক্লাসটা করি? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? তোমরা কি কথা বলতেছো না কেন? স্ক্রিনে কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না? লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হচ্ছে। এই লরাইল হাইড্রোজেন সালফেট কে যদি আমি সোডিয়াম হাইড্রোজেন সাথে বিক্রিয়া ঘটাই তখন সেখানে সোডিয়াম লরাইল সালফেট নামে একটা যৌগ তৈরি হচ্ছে। এবং এই লরাইল সোডিয়াম লরাইল সালফেট যে যৌগটা আছে সেটা হচ্ছে ডিটারজেন্ট। লরাইল অ্যালকোহলের সাথে সালফেট অ্যাসিড বিক্রিয়া করে লবণ, এতক্ষণে ঢুকলে কেমনে হবে, লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি উৎপন্ন হয়। এই লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোজেন বিক্রিয়া করে সোডিয়াম লরাইল সালফেট এবং পানি উৎপন্ন করা হয়। এই সোডিয়াম লরাইল সালফেটই হচ্ছে তোমাদের কি ডিটারজেন্ট। বইতে একটু দাগ দাও, দাগ দিয়েছো? ডিটারজেন্টের রাসায়নিক নাম কি তোমাদের বই অনুসারে? তোমাদের বই অনুসারে ডিটারজেন্টের রাসায়নিক নাম কি? বলতো
মেয়েরা কথা বলো, কথা না বললে আমি ক্লাস করাবো না তোমাদের সাথে। কথা বলো, মেয়েরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস। কথা বলো, তোমাদের বই অনুসারে ডিটারজেন্টের রাসায়নিক নাম কি? সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেট না করলে ভাইবা পরীক্ষা দিতে পারবে না। তোমাদের তো প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ভাইবা আছে। সোডিয়াম লরাইল সালফেট যেটাকে ডিটারজেন্ট হিসাবে ধরা হয়েছে, বিক্রিয়াটা দেখতে অনেক বিদঘুটে মনে হলো, তেমন কিছু না। তোমার বইটা নাও বা স্ক্রিনে দেখো, ও বই তো আছে, সুন্দর করে দেওয়া আছে, দেখো দেখো এখানে। এই যে দেখো, এটা লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়। কি হচ্ছে দেখো, এই যে অ্যালকোহল থেকে ওএইচ, খেয়াল করে দেখো, অ্যালকোহল থেকে ওএইচ আর এই সালফিউরিক অ্যাসিড থেকে একটা এইচ নিয়ে তৈরি হচ্ছে পানি। বুঝা গেল কিনা দেখো, অ্যালকোহলে কি আছে, ওএইচ আছে না? এই ওএইচটা সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, দুটো মিলে হয়ে গেল পানি। আর এই যে একটা হাত খালি হলো অক্সিজেনের সাথে, এই অক্সিজেনটা হাতটা এসে কার সাথে যুক্ত হলো, এখানে কার্বনের সাথে যে ওএইচ একটা হাত চলে যাওয়ার পর একটা হাত খালি হলো, তার সাথে যুক্ত হলো। এই যে দেখো, ওএইচ চলে যাওয়াতে এখানে কার্বনের সাথে একটা যুক্ত হলো, যুক্ত হয়ে সেখানে ও আসলো, এটাকে বলা হচ্ছে কি, লরাইল হাইড্রোজেন সালফেট। তার সাথে সালফেট হলে কি হবে, যে জায়গাটার ভিতরে দেখো, খেয়াল করে দেখো, এখানে কি হচ্ছে আবার সালফেট, এখানে সোডিয়াম হাইড্রোজেন ওএইচ এসে এখানে যে সালফেট অ্যাসিড আছে ওএইচ, সেই ওএইচ এর সাথে হাইড্রোজেন সালফেট আছে ওএইচ এর সাথে হাইড্রোজেনটা চলে যে এই ওএইচ মিলে হলো পানি, আর এই এইচ এর জায়গায় যুক্ত হলো সোডিয়ামটা। বুঝা গেল কিনা দেখো, লরাইল হাইড্রোজেন বুঝেছো, তারপরে সালফিউরিক অ্যাসিডের ভিতরে দেখো এস ও এইচ এস ও হাইড্রোজেন সালফেট, সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন আগে চলে গেছে, আর আছে আরেকটা হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা সোডিয়াম হাইড্রোজেন ওএইচ এর সাথে মিলে হয়ে গেল পানি। তাহলে এখানে অক্সিজেনের সাথে একটা হাত খালি হলো, সেই অক্সিজেন হাত খালিটার সাথে যুক্ত হলো এই সোডিয়ামটা। এভাবে হলো কি, এভাবে হলো সোডিয়াম লরাইল সালফেট নামক ডিটারজেন্ট তৈরি হলো। বুঝা গেল, বুঝা গেল মেয়েরা? আচ্ছা, ডিটারজেন্ট কে ব্যবহার উপযোগী করার জন্য ডিটারজেন্টের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ যোগ করা হয়। ডিটারজেন্ট কে পাউডার আকৃতি পাওয়ার জন্য সোডিয়াম সালফেট যোগ করা হয়। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখো খেয়াল করে দেখো। হ্যাঁ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিটারজেন্ট কে ব্যবহার উপযোগী করার জন্য তার মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ যুক্ত করা হয়। তার মধ্যে পাউডারের আকৃতি পাওয়ার জন্য কি যুক্ত করা হয়, অর্থাৎ ডিটারজেন্টটাকে পাউডারে পরিণত করার জন্য তার মধ্যে সোডিয়াম সালফেট যোগ করা হয়। ঠিক আছে, তার মধ্যে কি যোগ করা হয়, সোডিয়াম সালফেট। এটা কিন্তু ভাইবা পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, এখন আসো কিভাবে এটা পরিষ্কার করা হয়, কিভাবে সাবান বা ডিটারজেন্ট এটা পরিষ্কার করে, সেক্ষেত্রে দেখো তোমাদের বইতেও আছে, আমার স্ক্রিনেও দেওয়া আছে, জিনিসটা ভালো করে খেয়াল করে থাকো। দেখো এই যে সাবান বলো আর ডিটারজেন্ট বলো, তার দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে, খেয়াল করে দেখো, সাবান এবং ডিটারজেন্টের মূল কাজ হলো কাপড় চোপড় থেকে তেলকে অপসারণ করা এবং পানি দিয়ে ধুয়ে ধুলাবালিকে অপসারণ করা। আমাদের শরীরে যে থেকে তৈলাক্ত পদার্থ বের হয়ে কাপড়ে লেগে থাকা যায়, সেই কাপড়ের তৈলাক্ত পদার্থ গুলো লেগে থাকে, তখন কি হয়, যখন আমরা সাবান বা ডিটারজেন্ট দিই তখন কিভাবে পরিষ্কার করে দেখো। সাবান এবং ডিটারজেন্ট হচ্ছে একটা লম্বা দীর্ঘ কার্বন সূত্র বিশিষ্ট অণু। পানিতে দ্রবীভূত অবস্থায় এই ঋণাত্মক চার্জ বিশিষ্ট সাবান RCOO অংশটুকু বের হয়, যেখানে পরিষ্কার করে লেখা না ছোট, অনেক ছোট জিনিসটা RCOO, অর্থাৎ এটা তো একটা সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তাহলে এখানে দেখো, এখানে কি হচ্ছে,
হচ্ছে দেখো এখানে যে সোডিয়াম অংশটুকু সেটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর বাকি যে অংশটুকু সেটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত তোমরা খেয়াল করে দেখো একটু মনে করার চেষ্টা করো মনে করার চেষ্টা করো তোমাদের যে আমি যে পড়িয়েছিলাম সাবান সাবানটা কি সাবানটা কি বলো তো এটা হচ্ছে পুরা সাবান বলো আর তোমার ডিটারজেন্ট বলো দুটারই কিন্তু হচ্ছে কার্বন শিকলের দীর্ঘতম প্রান্ত তাই না কার্বন শিকলের দীর্ঘতম প্রান্ত কিন্তু দেখো এখানে কি হচ্ছে এখানে যখন সাবান বা ডিটারজেন্টকে পানিতে দ্রবীভূত করা হয় তার দুটো অংশ বের হয় একটা হচ্ছে যেটা সোডিয়াম থাকে সেটাকে ধনাত্মক প্রান্ত বলা হয় আর যেটা দেখা যাচ্ছে এখানে দেখো তো ফ্যাটি অ্যাসিডের চেইন যেটা যে বড় চেইনটা এই পর্যন্ত হচ্ছে নেগেটিভ প্রান্ত আর সোডিয়াম বা পটাশিয়াম যেটা থাকবে সেটা হচ্ছে ধনাত্মক প্রান্ত ঠিক আছে এখন পানিতে দ্রবীভূত অবস্থায় ঋণাত্মক প্রান্ত যেটা থাকে সে বা সেটা আর ধনাত্মক প্রান্ত থাকে সোডিয়াম অংশ তাহলে এক প্রান্ত হচ্ছে যে ধনাত্মক প্রান্ত আর এক প্রান্ত হচ্ছে ঋণাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত যেটা সেটা পানিতে আকর্ষিত হয় বলে তাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী অংশ যেটা ঋণাত্মক প্রান্ত এই যে ঋণাত্মক প্রান্ত যেটা সেটা হচ্ছে পানি দ্বারা আকর্ষিত হয় পানি দ্বারা আকর্ষিত হয় বলে একে বলা হচ্ছে হাইড্রোফিলিক প্রান্ত বা পানি আকর্ষী আর ধনাত্মক প্রান্ত যেটা পানিকে বিকর্ষণ করে তাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক যেটা আকর্ষণ করে তাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক আর যেটা কি করে যেটা পানিকে আকর্ষণ সেটা হচ্ছে হাইড্রোফিলিক আর যেটা পানিকে আকর্ষণ করে না তাকে বলা হচ্ছে কি হাইড্রোফোবিক কথাটা মনে থাকবে তোমরা কথা বলো আমি কি পড়াচ্ছি তাকে কি পড়াচ্ছি আমি কিছুই বুঝতেছি না আসলে যখন সাবান বা ডিটারজেন্ট পানি উপস্থিতিতে তেল বা জাতীয় ময়লা পদার্থ যুক্ত কাপড়ের সংস্পর্শে আসে তখন হাইড্রোফোবিক প্রান্ত তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয় হাইড্রোফোবিক খেয়াল করে দেখো হাইড্রোফোবিক হচ্ছে পানি বিকর্ষী সে পানিকে আকর্ষণ করে না সে কাকে আকর্ষণ করে তাহলে ময়লা এবং তেল চর্বিকে আকর্ষণ করে এই যে তেল চর্বি ময়লা আছে সেটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ এই যে দেখো এই যে এখানে ছবিটা দেখো এই যে সবুজ সবুজ এটা এটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ এই হাইড্রোফোবিক অংশটা কি করছে তেল বা চর্বিকে আকর্ষণ করছে সেই পানিকে কিন্তু আকর্ষণ করে না ফলে সেটি করে কাপড় থেকে এই ময়লাগুলোকে আকর্ষণ করে তার চারদিকে এই যে দেখো ধরে নিয়ে যাচ্ছে তাকে এই যে এখানে ধরতেছে ধরে ময়লাগুলো আস্তে আস্তে আলাদা করে চলতেছে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে জিমি হ্যাঁ এখানে আলাদা করে চলছে ফলে কি হচ্ছে কাপড় থেকে ময়লাটা দূরে চলে যাচ্ছে ময়লাকে আকর্ষণ করতেছে কে বলতো ঋণাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তটা ধনাত্মক প্রান্তটা সরি ধনাত্মক প্রান্ত যেটা সেটা কি করছে ময়লাকে আকর্ষণ করছে সেজন্য একে বলা হচ্ছে হাইড্রোফোবিক যেটা পানি বিকর্ষী সেটা আকর্ষণ এই যে দেখো সবুজ সবুজ অংশগুলো এগুলো হচ্ছে হাইড্রোফোবিক অংশ এই হাইড্রোফোবিক অংশটা কি করছে এই ময়লা এই যে ময়লাগুলোকে আস্তে আস্তে আলাদা করে ফেলছে যার থেকে যার জন্য এই যে ময়লাগুলো আকর্ষণ আলাদা করে ফেলছে ফলে কাপড় থেকে ময়লাগুলো দূরে সরে যাচ্ছে ঠিক আছে অন্যদিকে হাইড্রোফিলিক যে অংশ যেটা সেটা পানিকে আকর্ষণ করছে সেটা পানির মধ্যে চলে যাচ্ছে এভাবে কাপড়কে ঘষা দিলে বা মোশরানো হলে তেল বা নিজের ময়লা কণা চারদিকে সাবান বা ডিটারজেন্টের ঋণাত্মক প্রান্ত চার বিশিষ্ট আয়নে দ্রবীভূত হয়ে পড়ে এবং তেল বর্জিত ময়লা অংশ চারদিকে ঋণাত্মক প্রান্ত চার্জে একটি বলয় সৃষ্টি করে এইগুলো এক একটি থেকে সম্ভাব্য সর্বোচ্চ দূরত্ব নিয়ে যেতে চায় ফলে পানি থেকে সে তেল সাবানের পানির সাথে একত্রিত হয়ে একটা মিশ্রণ তৈরি করে যেটাকে আমরা বলছি ফেনা এই ফেনাতে আরো যোগ পানি যোগ করলে ফেনা অপসৃত হওয়ার সাথে সাথে তেল এবং ধরে পানি কাপড় থেকে অপসৃত হয় এভাবে কাপড় কি হয় পরিষ্কার হয় আমি আবারও বলছি সাবান বা ডিটারজেন্ট হচ্ছে একটা দীর্ঘ কার্বন বিশিষ্ট একটা অণু পানিতে দ্রবীভূত অবস্থায় ঋণাত্মক চার্জ বিশিষ্ট অর্থাৎ সোডিয়াম ছাড়া বা পটাশিয়াম ছাড়া যে অংশটুকু থাকে সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক অংশ এই ঋণাত্মক অংশ থাকে আর
বাকি যে সোডিয়াম বা পটাশিয়াম অংশটুকু থাকে সেটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট অংশ। এই ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে যুক্ত যে অংশটুকু থাকে তাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ পানি আকর্ষী। আর বাকি যে সোডিয়াম বা পটাশিয়াম যে অংশটুকু থাকে সেটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ পানি বিকর্ষী। যখনই আমরা সাবান বা ডিটারজেন্টকে পানিতে, এই যে সাবান বা ডিটারজেন্ট মানে পানিতে মিশে, তখন কি হচ্ছে, তখন কি হচ্ছে এই যে পানি বিকর্ষী যে অংশটুকু আছে সেটা কি করছে, প্রত্যেকটা ময়লাকে ধরে, তার থেকে ধরে সেটাকে কাপড় থেকে আলাদা করে দূরে সরিয়ে ফেলে। পরবর্তীতে এই ময়লা এবং আর হাইড্রোফোবিক যে ঝিলিক যে অংশটুকু আছে সেটা পানিতে দ্রবীভূত হয়ে যায়। ফলে কি হয়ে যাচ্ছে, দেখো যখন তেল বা চর্বি, পানি, চুলা পানি সবগুলো মিলে সাবানের সাথে মিলে একটা ফেনা তৈরি করছে এবং আরো পানি দিলে সেই ফেনাটা দ্রবীভূত হয়ে কাপড়কে পরিষ্কার করে ফেলছে। এই হচ্ছে মূল কথা, কথা বুঝতে পারছো মেয়েরা? এই যে এখানে দেখো, এখানে আরেকটু ক্লিয়ার করে দেখানো হচ্ছে, এই যে এটা হচ্ছে ময়লা, এটা হচ্ছে কাপড়, এই ময়লাটা কাপড়, এই যে দেখো এই যে হাইড্রোফোবিক অংশটুকু এগুলো এসে ময়লাকে ধরছে, ধরে ময়লাকে আস্তে আস্তে উপর দিকে উঠে নিয়ে চলে যাচ্ছে। দেখো দেখেছো কাপড়টা নিচে পড়ে আছে, পরিষ্কার কাপড়, বোঝা যাচ্ছে এখানে? তুমি দেখো, তোমাদের চেষ্টা করতেছি, খেয়াল করে দেখো, এই যে এখানে আর একটু পরিষ্কার করে দেখানো যাচ্ছে, এই যে এটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ, অর্থাৎ এই যে এটা হাইড্রোফোবিক অংশ, এই যে সোডিয়াম অংশটুকু, এই হাইড্রোফোবিক অংশটি কি করছে, এই যে তেল বা ময়লা চর্বি যেটা আছে, ময়লা যেটা আছে সেটাকে ধরছে, ধরে কাপড় থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু কাপড় চোপড় কি হয়, পরিষ্কার হয়। এবার আসো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কাপড়ের রঙিন দাগকে বর্ণহীন করে, এই জন্য একে বলা হয় বিরঞ্জন। অর্থাৎ সাবান বা ডিটারজেন্টের মাধ্যমে যখন কোনো কিছু পরিষ্কার হবে না, তখন আমরা কি করি, আরেকটু তোমরা ক্লাস সেভেনে পড়ে আসছো যে মৃদু অপসারক, গাঢ় অপসারক, মৃদু অপসারক ব্যবহার করে যখন ময়লা পরিষ্কার হবে না, তখন আমরা কি করি, গাঢ় অপসারক ব্যবহার করি। এই ব্লিচিং পাউডার হচ্ছে এক ধরনের গাঢ় অপসারক। এখন এই গাঢ়টা কি করছে, সে কি করছে, যখন আমরা এরকম চা বা কফি বা কোনো ফলের দাগ পরে বা পানির দিকে দাগ পরে বা কোনো অন্য কিছু দাগ পরে যেগুলো উঠতে চায় না, তখন আমরা এটাকে ব্লিচ করি। ব্লিচ করা মানে ব্লিচিং পাউডার দিয়ে এটাকে ধোয়া। ব্লিচিং পাউডার এক ধরনের বিরঞ্জক, কারণ এটা রঙিন বস্তুকে বর্ণহীন করে, এটা কি করে, রঙিন দাগকে বর্ণহীন করে, এই জন্যকে বলা বিরঞ্জক। প্রশ্ন আসতে পারে ব্লিচিং পাউডারকে বিরঞ্জক বলা হয় কেন, কেন বলা হয় বলতে পারো আমার সাথে সাথে বলো তো? জি মিস, এটা রঙিন দাগকে রঙিন করে, রঙিন দাগকে বর্ণহীন করে, এটাকে বলা হয় বিরঞ্জক। কাপড়ের দাগ এবং ব্লিচিং পাউডার উভয় রাসায়নিক পদার্থ, এর পদার্থকে যখন কোনো কাপড়ের উপর রেখে পানি চোপ করা হয়, তখন ব্লিচিং পাউডার প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরাইড অ্যাসিড উৎপন্ন হয়। ব্লিচিং পাউডারের সংক্ষেপটা হচ্ছে এটা, খেয়াল করে দেখো ব্লিচিং পাউডারটা, ও ভালো কথা, আরেকটু বলিনি, সেটা হচ্ছে যে যে সাবান এবং ডিটারজেন্টের মধ্যে পার্থক্য তোমাদের বইতে দেওয়া আছে, আছে কিনা দেখো তো, পেজ নাম্বার 297। পেয়েছো? পেয়েছো 297? ওখানে সাবান এবং ডিটারজেন্টের মধ্যে তিনটা পার্থক্য আছে, তোমরা আরেকটা পার্থক্য করে চারটা পার্থক্য মুখস্থ করবে, এর সাথে সাথে ব্যবহার করবে অতিরিক্ত সাবান এবং ডিটারজেন্টের ব্যবহারের কুফল। অতিরিক্ত সাবান এবং ডিটারজেন্ট ব্যবহার করার ফলে কি ক্ষতি হয়, অতিরিক্ত ব্যবহার করার ফলে প্রথমে তো ক্ষতি হবে হাতে, তারপরে কাপড়ের ক্ষতি হবে, তাছাড়া এই যে কাপড় চুমি তুমি ধুচ্ছ, ডিটারজেন্ট এবং সাবান যুক্ত পানি সেগুলি কোথায় চলে যাচ্ছে, পুকুর বা জলাশয় বা নদীর যাচ্ছে, সেখানে পানির সাথে মিশতেছে, মিশার ফলে কি হচ্ছে, সেটা অক্সিজেন সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমিয়ে ফেলে, যার ফলে অতিরিক্ত পরিমাণে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করলে সেটা পানিটা যখন কোনো জলাশয়ে যায়, তখন সেখানকার অক্সিজেনের পরিমাণ কমিয়ে ফেলার ফলে
সেখানে কি হয়, জলজ উদ্ভিদগুলো আছে বা জলজ প্রাণীগুলো আছে সেগুলো অক্সিজেন অভাবে মারা যায়। এইভাবে অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে পানি দূষিত হয়। আবার ডিটারজেন্টের মধ্যে থাকে কি থাকে বলতো, ট্রাইসোডিয়াম ফসফেট থাকে। কি থাকে বলতে পারো? ট্রাইসোডিয়াম ফসফেট। এই ট্রাইসোডিয়াম ফসফেট, হ্যাঁ, এই ট্রাইসোডিয়াম ফসফেট বা উদ্ভিদের জন্য বিশেষ কিছু সার হিসেবে কাজ করে। এতে পুকুরে উদ্ভিদের পরিমাণ বেড়ে যায়, ফলে উদ্ভিদ বেঁচে থাকার জন্য যে অক্সিজেন লাগে সেটা বেশি পরিমাণে খরচ হয়ে যায় পানিতে অক্সিজেনের অভাবে দেখাতে। তখন কিন্তু অতিরিক্ত অক্সিজেনের অভাবে পানিতে যে অবস্থিত যে প্রাণীগুলো আছে সেগুলো মারা যায়। এইভাবে অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারে কি হয়, পানি দূষিত হয়। আর আমরা যে ত্বকে সৌন্দর্য রক্ষা করার জন্য, চুলে সৌন্দর্য রক্ষা করার জন্য যে আমরা সাবান ক্রিম শ্যাম্পু ব্যবহার করে থাকি, আমরা জেনে রাখি যে এতে আমাদের ত্বকের পিএইচ এর পরিমাণ হচ্ছে 4.8 থেকে 5.5 পর্যন্ত। অর্থাৎ ত্বকের অম্লীয় প্রকৃতির জন্য আমরা কি করব, ত্বকের অম্লীয় প্রকৃতি যা ত্বকের জীবাণু আক্রমণ বা বংশবৃদ্ধি প্রতিরোধ করে, কাজে প্রসাধনীর পরিমাণ পিএইচ 4.8 থেকে 5.5 এর মধ্যে বেশি থাকলে সেক্ষেত্রে আমাদের সবই ত্বকের জন্য ক্ষতিকর হয়ে থাকে। এই জন্য তখন কি হয়, ত্বকের সৌন্দর্যটা নষ্ট হয়। এই জন্য কাপড় সরি সাবান টাবান বা প্রসাধনী ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে পিএইচ ফ্যাক্টরটা মাপা উচিত, কেমন, হ্যাঁ, পিএইচ ফ্যাক্টরটা মাপা উচিত। পিএইচ ফ্যাক্টরটা মাপলে কি হবে, তখন আমরা যদি দেখি যে পিএইচ ফ্যাক্টর 5.5 এর উপর থাকে তাহলে সে প্রসাধনীটা আমাদের ত্বককে নষ্ট করে ফেলবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সে ধরনের প্রসাধনী সামগ্রী অর্থাৎ সাবান বলো বা অন্যান্য ইয়াগুলো সেগুলো আমাদের ক্ষতি করে। আচ্ছা, এবার আসো যেটা নিয়ে আমরা বলছিলাম, যে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড লেখা আছে, দেখো ক্যালসিয়াম ক্লোরো, এই যে যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। কি নাম বলতো? ক্যালসিয়াম ক্লোরো হাইড্রোক্লোরাইড, হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটা কিভাবে তৈরি করা হয়, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমি কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করি তখন ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। ঠিক আছে মেয়েরা, তোমাকে আমার সাথে আছো? শুধু মনে হচ্ছে না তুমি আমার সাথে আছো, আমার কাছে মনে হচ্ছে তোমরা ঘুমাই গেছো। ব্লিচিং পাউডার কিভাবে তৈরি করা হয়, কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমি ক্লোরিন গ্যাস চালনা করি এবং তাপমাত্রা যদি থাকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা উৎপন্ন হয় কি হয়, ক্যালসিয়াম ক্লোরো হাইড্রোক্লোরাইড, যেটা আরেক নাম হচ্ছে ব্লিচিং পাউডার। যাই হোক, পাউডারকে যখন কোনো কাপড়ে রেখে পানি যোগ করা হয় তখন ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন। হাইপোক্লোরাস অ্যাসিডের সংকেত কিন্তু এটা, পরীক্ষা যদি আসে হাইপোক্লোরাস অ্যাসিডের সংকেত দেখো যেন পারো সেভাবে শিখবে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? মিস পরীক্ষা আসলে আপনি যেখানে স্ক্রিনশট দিয়েছেন একটুকটা আমি লিখে দিব। কি বল, আমি কিছু বুঝতেছি না, জোরে বলো। পরীক্ষা যখন আসবে তখন আপনি যে পুরোটা ব্যাখ্যা বিক্রিয়াগুলো দেখাইছেন এগুলো পুরোটা আমি দিয়ে দিব। হ্যাঁ, দেখাতে হবে বিক্রিয়া রসায়নে আনসার তো অবশ্যই বিক্রিয়া দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এই যে ব্লিচিং পাউডার আছে সেটা পানির সাথে বিক্রিয়া করে প্রথমে ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম ক্লোরিন আলাদা হয়ে যাবে আর বাকি থাকবে হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা পরবর্তীতে ভেঙে হাইড্রোজেন ক্লোরাইড এবং জার্মান অক্সিজেন তৈরি করে। এই জার্মান অক্সিজেনটা রঙিন পদার্থকে বর্ণহীন করে। এটা হচ্ছে দাগ দূর করার প্রক্রিয়া। আবার দেখো এখানে, দেখো ঘরের মেঝে কমোড বেসিন ইত্যাদি জায়গা থেকে জীবাণু ধ্বংস করার কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। যখন এই পাউডারকে কোনো মেঝে বা কবর বা বেসিনের উপর যোগ করা হয় তখন পাউডারের সাথে পানি বিক্রিয়া করে প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হয়। যে এই যে হাইপোক্লোরাস অ্যাসিডটা উৎপন্ন হয় সেটা ভেঙে যদি জার্মান অক্সিজেন উৎপন্ন হয় সেটা যেমন রঙকে বিরঞ্জন করার সাথে সাথে জীবাণুকে মেরে ফেলে, এভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। ঠিক আছে, তাহলে তোমরা মেয়েরা তোমাদের বাড়ির কাজ থাকবে কিভাবে ব্লিচিং পাউডার তৈরি করা হয়,
হাতায় লেখো কিভাবে ব্লিচিং পাউডার তৈরি করা হয় এটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, এই যে এখানে ব্লিচিং পাউডার বিভিন্ন ধরনের ব্লিচিং পাউডার আছে, তরল বলো কঠিন বলো, এই হচ্ছে ব্লিচিং পাউডারের ছবি, তোমরা দেখে নাও। হ্যাঁ, যেটা বাজারে ক্লোরক্স নামে ব্যবহার করবে বিক্রি করা হয়। আর তোমাদের বাড়ির কাজ থাকলো কিভাবে কি হয় ব্লিচিং পাউডার তৈরি করা হয়। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।